আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি, আলুর ফিঙ্গার চপ। এখানে আমি প্যান বসালাম, প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি, আর 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 1টা টমেটো কিউব করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। বিচিটা ফেলে দিবেন, বিচি ফেলে কেটে নিয়েছি। এগুলো হালকা একটু ভেজে নিব, জাস্ট একটু সফট হওয়ার জন্য, এবং পানিটা চুষে নেওয়ার জন্য একটু ভেজে নিব। পানিটা যদি একটু কমে যায় না, সফট চপটা আর ভাঙবে না, এবং খেতেও টেস্টটাও বাড়বে। হয়ে গেছে। এখানে আমি 1/2 কেজি আলু সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর ধনিয়া দিয়ে দিলাম, 1টা ডিম গ্রেট করে দিয়ে দিলাম, আর ভাজা পেঁয়াজ টমেটো ওগুলো দিয়ে দিলাম, লবণ 1/2 চা চামচ দিয়ে দিলাম, ব্রেড গাম 3 টেবিল চামচ ব্রেড গাম দিয়ে দিলাম, এবং এগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলাম, ব্রেড গামটা কম মনে হলো, তাই আরো 1 টেবিল চামচ দিলাম। খুবই মজা, বাচ্চারা খুবই পছন্দ করে। এখন আমি 1/2টা ধুয়ে একটু তেল লাগিয়ে নিয়েছি এবং বানাচ্ছি। এভাবেই বানাতে হবে, দেখুন, দুটো বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, আরেকটা বানিয়ে দেখাচ্ছি, খুবই মজার একটা রেসিপি, বাচ্চারা খুবই পছন্দ করে এটা খেতে। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। এভাবে আমি সব কয়টা বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন, এখানে ব্রেড গাম নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচের মতো বেসন, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ময়দাও দিতে পারেন চাইলে আপনারা, তো আমি এগুলো একসাথে মেখে নিচ্ছি। ডিমও চাইলে কেউ এখানে একটা ডিমও ভেঙে দিতে পারেন, আমি দিব না, যেহেতু কর্নফ্লাওয়ার আর বেসনই এটা সুন্দর হবে, আমি আর বেশি কিছু এখানে দিব না। একটু পাতলা করে ডো গুলি না, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, মিডিয়াম থাকবে। বেশি পাতলা করলে ভেঙে যাবে, আবার বেশি ঘন করলেও মোটা মোটা হবে। তো এখানে আমি তেল বসিয়ে রেখেছিলাম চুলায়, এখন আমি বেসনে ডুবিয়ে আর ব্রেড গামে এভাবে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। প্রথমে বেসনে একবার ডুবাবো, তারপর ব্রেড গামে এভাবে ইয়ে করে এভাবে তেলে ছেড়ে দিচ্ছি। এক সাইড যখন লাল হয়ে যাবে, তখন আমি এটা উল্টে দিব। এক সাইড লাল হয়ে গেছে, উল্টে দিলাম, 2-3 মিনিট পর দেখতে পাচ্ছেন সুন্দর কালার এসছে। এভাবে সব কয়টা উল্টে দিব, এবং আবার 2-3 মিনিট পর উঠিয়ে নিব। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, আর বাচ্চারা এটা খুবই পছন্দ করে, তা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।